পূর্বাঞ্চল পরিষদের বৈঠকে যোগ দিতে কলকাতায় পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাত 8:30 নাগাদ কলকাতার মাটি ছোঁয়ে শাহের বিমান। বিমান থেকে নেমে অমিত শাহ পৌঁছন রাজ্য বিজেপির সদর দপ্তর মুরলীধর সেন লেনে। সেখানে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ সহ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকরা। এক নজরে শাহের শনিবারের কর্মসূচি। শনিবার সকাল 10:30 হোটেল থেকে নবান্নের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। 10:55 নাগাদ নবান্নে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল 11:00 নবান্ন অডিটোরিয়ামে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক। বেলা 1:00 নবান্নেই মধ্যাহ্নভোজ। 1:30 নাগাদ নবান্ন থেকে কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা। দুপুর 1:55 নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর কথা শাহের। দুপুর 2:00 বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। প্রসঙ্গত, এর আগে গত মে মাসে রাজ্যে ঠাসা কর্মসূচি নিয়ে এসেছিলেন অমিত শাহ। তবে দীর্ঘদিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। প্রায় 2 ঘন্টার এই বৈঠকে কি কি বিষয় উঠে আসে তা নিয়ে অবশ্য এখনই কিছু জানা যায়নি। তবে কলকাতায় সেই পঞ্চায়েত ভোটের আগে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে সুদীপ্ত পাল, শান্তনু সাহা, প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।